করছে করতে পারে সেটা তাদের কথা, আমরা কেন নামিনি তার বড় কারণ হচ্ছে এই রাজ্যটা 10 কোটি 30 লক্ষ মানুষ একটু ঘুরে, এত লোকের ব্যাপার, এত অসংখ্য মানুষের এখানে দুম করে আমরা ইচ্ছা করলাম নেমে গেলাম, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সমস্ত দায়টা তাদের উপর। আরে আমার কথাটা বলতে নেই, প্রশ্ন করেছেন উত্তর শোনার ধৈর্য রাখে। তা প্রশাসনটা পিরামিডের মতো, জানেন তো পিরামিড এরকম, নিচেরটা চওড়া ফ্ল্যাট, ওপরটা সরু, তো ওপর থেকে নির্দেশ না আসলে নিচের তলায় গিয়ে যদি কোনো অসুবিধা হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্যে এখন লেট হলেও প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী অনেক বকাঝকা দিয়েছেন, আমরা বেরোই বলে হ্যাঁ, এখন এখন বাজার কমেছে, নর্থ ক্যালকাটা সেন্ট্রাল ক্যালকাটার বাজার একদম অনেকটা কমে গেছে, 25% কমে গেছে। এখানে এসে দেখছি বাজারের দামাদের কাছে অনেক অভিযোগ এসছে যে লেক মার্কেট আর গড়িয়াহাট মার্কেট, সে ব্যাপারে আমরা বারবার বলেছি যে এগুলো কমাতে হবে, না কমালে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না। এই মানুষ চকিয়ে ওই 32-34 টাকার ভেন্ডিটা এখানে বেচছে 60 টাকা 65 টাকা, প্রায় 80% 90% মার্জিন করে বেচছে এরা, তো এদের তো কোনো ভাড়া নেই, এদের ট্রেড লাইসেন্স নেই, এদের কিছুই নেই, ফুটের ওপর বসে আছে, সুবিধা নিচ্ছে সরকারের, সুবিধা নিচ্ছে মানুষের, আর মানুষের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। এইটা আমরা বলে যাচ্ছি যে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে বিপদে পড়বে। দাদা একটা অভিযোগ বারবার আসছে, আপনারা যখন আসছেন তখন দাম কমিয়ে দেওয়া হচ্ছে, আবার আপনি না, আমরা আমরা এখানে যে লোকাল থানা আছে আমাদের টালিগঞ্জ পিএস, এটা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সকালবেলা ওসি টালিগঞ্জের সঙ্গে কথা হয়েছে, ওরা এখানে নজরদারি করবে, আমরা এই দুটো বাজার টার্গেট করেছি, এখানে যদি না কমে তখন যা ব্যবস্থা নেওয়া ব্যাপারে, কিন্তু আমাদের এখানে ওই কনসেপ্টটাই তো নেই, মুসলিমেও কিছু লোক ওই সব করে, বাকি তো সব সত্য। দুদিন ধরে চলার পরে মমতাদি বন্ধ করে দিল, কারণ মানুষ তো বহু লোকে করে খাচ্ছে, তার মানুষের অসুবিধা হোক, সংসার চলবে না মানে তার অসুবিধা হবে, সে বিপদে পড়বে, পরিবার নিয়ে কান্নাকাটি টিভিতে দেখাচ্ছে, সেই জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু এরা যদি সেই মানবিকতাটা সুযোগ নিয়ে এইসব নোংরামি করে, অন্যায় করে এই এই লোকটা, তাহলে তো তার বিরুদ্ধে বলবে, এগুলো তো ভাবতে হবে। আপনারা কি আইনত কোনো অ্যাকশন নেবেন? যদি আমরা দেখি আবার আসবো, তাহলে যদি মনে করে যে আসবো না তা ভুল, এবং লোকাল থানাকে দিয়ে আমরা এখানকার রেটগুলো নিয়ে যাবো, তারপর আমরা যদি দেখি তখন যা ব্যবস্থা করার করবো। ওখানে ওই একই তো, এরা সব ওইখানেই ছিল, ওইখান থেকে বাইরে ছিল, সামনে ছিল, এই মার্কেটটা যখন ডেভেলপ হয় মুখ্যমন্ত্রী উদ্যোগে এই ডেভেলপমেন্টটা হয়েছিল, সেই সময় সামনে থেকে ওদেরকে এই রাস্তায় এইসব সরকার থেকে করে দিয়ে ব্যবস্থা করে দিয়ে, কিন্তু এদের এদের সেই মানবিকতা বলে কিছু আছে বলে আমার মনে হয়। কোন দুটো মার্কেট নিয়ে অভিযোগ আসছে বারবার? সাউথ ক্যালকাটায় গড়িয়াহাট মার্কেট আর এই লেক মার্কেট, এটাই অভিযোগ। এই অভিযোগটা নিয়ে আমাদের এখানকার লোক, বহু লোক বলেছে, আমাদের ব্যবসায়ী সংগঠনের যারা আছে যুক্ত, তারাও বলছে যে এরা কমাচ্ছেই না, না কমালে আমরা ওসিকে বলেছি ব্যবস্থা নেবে। চলো এই সবাই দাম লাগাতে হবে, যে মাল বেচছ দামের লিস্ট লাগাতে হবে, এরকম চলবে না। হ্যাঁ, যে দামে বিক্রি না, যে দামে বিক্রি করছো তার একটা স্লেটে পেন্সিলে লিখবে চকে রোজকার রোজ। মনে রেখো কোনো ট্যাক্স দাও না, কোনো লাইসেন্স নেই, তারপরে এত দাম দেবে কেন হবে? সাধারণ মানুষকে করতে পারছে ইনকামিং Now.